নতুন সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعীনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تكبير میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ایک چشمہ جے دن غافل ازا شاہ نباشی ایک چشمہ جے دن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کو نہ جاوہ نباشی شاید کہ نگاہ کو نہ جاوہ نباشی مقبول تو ہے شاہ جہاں قابل تو بہت ہے
आईना के मानंदे तो नहीं दिल तो बहुत हाय, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत हाय। चंपाघाट पश्चिम आदर्श ग्राम मोहम्मदिया नूरानी मद्रासा वाले के बशीर ज्योत उद्योगे आज ही उशान বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার দেশ ও জাতির অত্যন্ত প্রহরী ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাই সব পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে গভীর রজনীতে দুনিয়াবি সকল সকল থেকে ফারেক করে দিনের নিসবতে দাওয়াতের নিসবতে কোরআন ও হাদিসের আলোচনায় আশার এবং বাসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময় মতে দ্বীনের এদারাতে এসে কোরআন হাদিসের মজমায় এসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ হাদিয়া পাঠানোর জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা প্রত্যেকে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো বলন্দ আওয়াজ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, মেহমানও আমি সবার শেষে, খানার শেষে কি থাকে? ডাউন থাকে, কি বলেন? যাদের মনে চায় নেই, মন না চায় নেই না, কি বলেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প সময় কিছু কথা বলবো, যেহেতু আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনারা প্রত্যেকে জানেন হাতিয়ারে জোনাকি, হাতিয়ারে গৌরব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা নূর ইসলাম শরীফ সাহেব দীর্ঘ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যে আলোচনাগুলো মুসলিম উম্মার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে যদি আমরা মেনে চলি, কি বলেন? আমাদের আজকে একটা জায়গায় অভাব, সেটা হলো আলোচনা করা হয়, ওয়াজ মাহফিল হয়, কিন্তু আজকে আমাদের আমলে নাই, কি বলেন? আমলে ত্রুটি, আমলে কমতি, এই কারণে আজ সারা পৃথিবীর মধ্যে বিশ্ব মুসলিম উম্মা নির্যাতিত নিপীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, কি বলেন? আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। মা বাবার চাইতে কম নাকি বেশি? কোটি 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 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন। আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন, অতীব সুন্দর অবয়ব দিয়ে, গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জাহান্নামের আগুনে দেওয়ার জন্য, কি বলেন? জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, তুমি কাদা মাটি হাতে নাও, কাদা মাটি গুলো হাতে নিয়ে তুমি মাটির হাঁড়ি পাতিল তৈরি করতে থাকো। আমাদের বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে তারা মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল বানায়, বানায় না? বানায়, এরা খেলাধুলা করে, দুষ্টামি করে, এটা কিন্তু তাদের জন্য অনেক মজাদার খেলা। জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করলেন, রোদের মধ্যে শুকাইলেন, বৃষ্টিতে ভিজতে দেয় নাই, কুয়াশাতে নষ্ট হতে দেয় নাই, খুব সুন্দর করে যত্ন করলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
পয়গম্বর মূসা, ও আমার জরুরি কথার পয়গম্বর মূসা, আপনি যে হাড়ি বাতিল গুরু বানাইলেন এই হাড়ি বাতিল গুরু কিনার করে ভাঙ্গা শুরু করে দেন। যখন এই কথা বললেন জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, খুব ব্যথায় ব্যথিত, খুব কষ্ট পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর মূসা আপনার মনে খুব কষ্ট দেখা যাচ্ছে, কি জন্য আপনার মনে এত ব্যথা? জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন ও পরিতারা, আপনি বললেন মাটি দিয়ে হাড়ি পাতিল গুলো তৈরি করলাম, এখন আবার বলতেছেন হাড়ি পাতিল গুলো ভেঙে দিতাম, এত সুন্দর করে বানাইলাম, এখন আপনি বলতেছেন এই হাড়ি পাতিল গুলো শেষ করে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও তোমার পয়গম্বর মূসা, তুমি যে হাড়ি পাতিল গুলো বানাইলা, বলো এই হাড়ি পাতিল গুলোর দুইটা হাত আছে কিনা? আছে নাই? জমানার পয়গম্বর মূসা বললেন না না, তার এই দুইটা হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জমানার পয়গম্বর মূসা, তুমি যে হাড়ি পাতিল গুলো বানাইলা, এই হাড়ি পাতিলের দুই পা আছে কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জমানার পয়গম্বর মূসা, আপনি যে হাড়ি পাতিল গুলো বানাইলেন এই হাড়ি পাতিল গুলোর দুইটা চোখ আছে কিনা? এই হাড়ি পাতিলের দুইটা কান আছে কিনা? এই হাড়ি পাতিলের নাক আছে কিনা? এই হাড়ি পাতিল বাতা পাইলে কন্দন করতে পারে কিনা? এই হাড়ি পাতিলের সুন্দর অবয়ব গঠন দিয়েছেন কিনা? জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন ও বাড়ি তারা, এই হাড়ি পাতিলের এই সমস্ত বৈশিষ্ট্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জমানার পয়গম্বর মূসা, যদি সাধারণ মানির হাড়ি পাতিলের জন্য আপনার ব্যথা লাগে, কষ্ট অনুভব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর অবয়ব গঠন দিয়ে ইনসান জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত সুরস্তর কারাজির সাইতে, সারা পৃথিবী সমস্ত কিছুর সাইতে সুন্দর অবয়ব গঠন দিয়ে, সুন্দর শক্লে সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতি সৃষ্টি করেছি, এদেরকে জাহান্নামে আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই, এদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিসের উদ্দেশ্যে? এই দুনিয়ার জমিনে অল্প সময়ের মধ্যে কিছু নেকি উপার্জন করবে, এই অল্প সময় নেকি উপার্জন করে যেই জায়গার মধ্যে থাকবে আবাদ না আবাদ, সেই জায়গার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদ থেকে ছোট্ট একটি সুরা সুরাতুল আসর তেলাওয়াত করেছি। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমরা প্রত্যেকে কথাগুলো খুব অন্তরে কান দিয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ, আশা করি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করে নূরে আস, ইন্নাল ইনসানা লাফী খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
তোমরাই মত করে দেবো, কি সমস্যা তোমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করতে চায় তিনি কি কসম খাওয়া লাগে? কসমটা খেয়েছেন কেন? আল্লাহ পাক তাকিদ দিয়েছে মজবুতি করার জন্য, দৃঢ়তার বিশ্বাস, বিশ্বাসের মতো অগাধ বিশ্বাস স্থাপন করার জন্য। ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, পরস্পর সত্যের তাগিদ দিয়েছে, পরস্পর সবরের তাগিদ দিয়েছে, এই সমস্ত লোকগুলো ছাড়া অন্য সকল লোক তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর আমাদের সবচাইতে বড় সম্পদ হলো কি? ঈমান। আমাদের সবচাইতে বড় সম্পদ কি বলে? ঈমান। তিনি মুরতাদ হয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানা আসছে। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানা আসলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূত প্রেরণ করলেন, যাও তুমি তুরস্কের ইস্তাম্বুল শহরে চলে যাও, ইস্তাম্বুল শহরে যাইয়া তুমি জামাল ইবনে রাহামকে তালাশ করো। মদিনা থেকে প্রায় 800 মাইল দূরত্বের জায়গা, তুরস্কের ইস্তাম্বুল শহরে তিনি ঘোড়া নিয়ে চললেন। সেখানে গেলেন, যাই জামাল ইবনে রাহামকে পাইলেন, জামাল ইবনে রাহামকে বললেন, ও জামালা, মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য আদেশ করেছেন। জাবাল ইবনে আরহাম বললেন, দুইটা শর্তে যেতে পারি। নাম্বার ওয়ান শর্ত হলো, মুসলিম জাহানের খলিফা আমাকে নিযুক্ত করতে হবে। দুই নাম্বার হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা আমার থেকে বিবাহ দিতে হবে। জামাল ইবনে আরহাম যখন এই প্রস্তাবনা পেশ করলেন, মুসলিম জাহানের দূত তিনি বললেন, প্রথম নাম্বার প্রস্তাবনা আমি রাজি হইলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ের কন্যা তোমার থেকে বিবাহ দান করব। দ্বিতীয় বিষয়টা হলো খেলাফতের বিষয়টা, সেটা হলো পরামর্শের ব্যাপার। খেলাফতের বিষয়টা পরামর্শ ছাড়া তোমার তোমার কাছে হস্তান্তর করা যাবে না। তিনি এই কথা বলে তিনি মদিনায় চলে আসলেন। আসার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হলো জামাল ইবনে রাহাম কোথায়? তিনি বললেন, ও মুসলিম জাহানের খলিফা, জামাল ইবনে রাহাম আমাকে দুইটা শর্ত দিয়েছে। এক নাম্বার শর্ত হলো আপনার মেয়েটা তার থেকে বিবাহ দান করব। দুই নাম্বার হলো খেলাফতের উপযুক্ত ওই ব্যক্তি নয় কিন্তু খেলাফত সে চাইছে, মুসলিম জাহানের খলিফা হওয়ার জন্য সে চাইছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মুসলিম জাহানের দূত, তুমি কেন রাজি হইলা না?
আমি উমরের খেলাফতের চাইতেও আমি উমরের কাছে একজন মুসলমানদের ইমানের দাম অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। ইমান, ইমান কত বড় দৌলত, ইমান সবচাইতে বড় দৌলত। আজকে আমার আপনার ইমানের পরিস্থিতি দেখি, বলেন আমাদের ইমান খুবই দুর্বল, নিবুনিব অবস্থা, জর্জরিত অবস্থা। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বিষয়ে কাদের মাপকাঠি দিয়েছে, সকল বিষয়ের একটা মাপকাঠি আছে, আছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে মুসলমানদের ইমান কেমন হবে, কি রকম হবে, কোন পর্যায়ের হবে, সেই মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ভাবে লোকগুলো ঈমান এনেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঈমানের দ্বারা মুরাদ হলো, এই ঈমানের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম পয়গম্বরগণ, সাহাবায়ে কেরাম পয়গম্বরগণ, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা সেরকম ভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের পয়গম্বর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে অ্যাসিস্ট কমান্ডার বানাইয়া আমির নিযুক্ত করাইয়া প্রেরণ করলেন। রোম সম্রাট ঘোষণা করলেন, তোমরা যেইভাবে হোক, রোম সম্রাট শুনছে মুসলমানদের ঈমানের দীপ্ত বিষয়ে, সে শুনছে সাহাবায়ে কেরামের ঈমান খুব মজবুত, খুব ভালো, খুব শক্ত, এই বিষয়টা তারা শুনছে। রোমানদের সেনাপতি তিনি বললেন, তোমরা যেভাবে হোক একজন মুসলমানদের সৈনিক মুজাহিদ সাহাবীকে তোমরা জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। যখন এই কথা বললেন ইনারা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কয়েকজন সাথী সহকারে গ্রেফতার করে নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইনার সামনে আসলেন তিনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করো, আমি আমার সুন্দর রমণী কন্যা তোমার থেকে বিবাহ দান করব, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমার নামে অর্পিত করে দিব। যখন এই কথা বললেন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, অর্ধেক জাহান কেন যদি তোমার পুরা রাজত্ব দান করো। এরপর আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা এক সেকেন্ডের জন্য খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রোমান সেনাপতি রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলের কাছে উঠাইল, শূলিতে তিনাকে হত্যা করবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শূলির মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠালেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রোম সম্রাট বলল, না এভাবে হবে না। এরপরে তাদেরকে একটা অন্ধকার একটা কামরার মধ্যে ঢুকালো, এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে কোনো খাওয়া দেয় নাই, এক সপ্তাহের পরে কিছু মদ এবং শুয়োরের মাংস তাদের জন্য প্রেরণ করলেন। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা উপবাসে খোদার দরবারে জীবন দিতে পারে, এরপর তোমাদের হারাম খাদ্যগুলো তারা কখনো গ্রহণ করবে না।
এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কামরার মধ্যে ঢুকালেন। একটা কামরার মধ্যে ঢুকাইয়া একটা সুন্দরী যুবতীকে সকল বিষয়ে সাজসজ্জা করে তাকে ওই কামরার মধ্যে উলঙ্গ করে ঢুকাই দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা মালিকের কুদরতি পায়ে সেজদারত অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যে রয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছে, মালিকের দরবারে দোয়া করতেছে, আর ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ পাকের দরবারে সেই শুকর সেই শক্তি চাইতেছে। কিছুক্ষণ পরে ওই মেয়েটা রোম সম্রাটের কাছে গিয়ে বললেন, ও রোম সম্রাট, আমাকে কি আপনি একটা ছাত্রের কাছে পাঠাইলেন নাকি একটা গাছের কাছে পাঠাইলেন? গাছ যেমন কারোর সাথে কথা বলে না, পাথর যেমন কারোর সাথে কথা বলে না, কারো দিকে তাকাই না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বিশ্ব নবী মুহাম্মদের সাহাবী ও তদ্রূপ আমার দিকে তাকাই না। এরপরে সে ভাবলেন না এই অবস্থা তো কাবু করা যাবে না। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দুইজন সাথী গেলেন, রোম সম্রাট বলল তোমরা কড়ার মধ্যে তেল গরম করতে থাকো। তেল গরম করতেছে, তাব্বা তাব্বা করতেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, তার দুইজন সাথীকে নিয়ে আসলেন। দুইজন সাথীকে সাথে সাথে তেলের মধ্যে নিক্ষেপ করলেন। সেকেন্ডের মধ্যে তাদের কঙ্কালগুলো উপরে বেশে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার দুইজন সাথীর যে অবস্থা হয়েছে ঠিক তোমারও সেই অবস্থা হবে। এখন সময় আছে, তুমি জলদি করে আমাদের ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানিগুলো জোরজোর করে ছেড়ে দিলেন। রোম সম্রাট ভাবলেন কাবু হয়ে গেছে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি কেন কাঁদ? আমি তো বুঝে ফেলেছি তুমি ভয় পেয়ে গেছ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া কালবার রোম, ও রোমের কুকুর তুমি সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা জীবন যাবে জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদতেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার প্রত্যেকটা প্রসবের গোড়ায় গোড়ায় যদি এক একটি করে প্রাণ থাকতো, এইভাবে তোমার তেলের কড়ের মধ্যে প্রত্যেকটি প্রাণ শাহাদাত বরণ করত। বলেন না সুবহান, কাল হাশরের ময়দানে আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হইয়া বলতে পারতাম, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার প্রত্যেকটা জীবন আপনার দ্বীনের জন্য কুরবান করে দিয়েছি। এরপরে রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমু খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রোম সম্রাট, কালবার রোম, এক শর্তে তোমার কপালে চুমু খেতে রাজি আছি, তোমার কপালে চুমু খাইব যদি তুমি আমার সমস্ত সাথীদেরকে ছেড়ে দাও তাহলে তোমার কপালে চুমু দিতে রাজি আছি। তখন রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমার শর্তে আমি রাজি, তোমার সকল বন্দী সাথীদেরকে ছেড়ে দিব। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে একটা কাপড় দিয়ে তার কপালে চুমু দিয়েছে। তার সাথীদেরকে নিয়ে যখন মদিনা মুনাওয়ারাতে চলে গেলেন, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী মুসলিম জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, ও মুসলিম জাহানের সেনাপতিরা, আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা সকালে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে চুমু খাও, আর আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাইফার কবরে চুমু দিলাম।
তাদের ইমান কেমন ছিল আজ আমার আপনার ইমানের পরিস্থিতি কেমন বলেন এমন পরিস্থিতি যদি আমার আপনার সামনে আসে আমরা কি দেখব এই কারণে আজকে মুসলমানদের সফলতা আসতেছে না সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল মুসলিম উম্মাহ এই জন্য কবি বলেন ও মুসলমানদের সন্তান তোমরা যে হাউজে কাউসারে পানি পান করবে তোমরা কেন মদের পানি খাও তোমরা যে হাউজে কাউসারে শরবত পান করবে নবী মুহাম্মদের হাতে শরবত পান করবে তোমরা কেন দুনিয়ার জমিনে মদের বোতল খাও ও মুসলমানের সন্তান তোমরা সারা পৃথিবীতে মুসলমানদের সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে কেন তোমরা ইহুদিদের দালালি করো ঠিক কি না আর মুসলমান প্রত্যেক ঘরে ঘরে অসংখ্য ভাই আছে যাদের ঈমান চলে গেছে ঈমান কোন চলে গেছে সেটা আমাদের কোনো খোঁজ খবর নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সর্বক্ষেত্রে সর্বসময় তাদের একমাত্র ভরসার স্থল ছিল কে বলেন আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস ঈমান আমার যেমন ভাবে লোকগুলো ঈমান এনেছে লোকগুলো তারা হলো সাহাবায়ে কেরাম পয়গম্বর হন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো মুফাসসিরিন কেরাম বলেন এখানে একটা প্রশ্ন জাগে আল্লাহ রাব্বুল আলামিন বলার প্রয়োজন ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরু আমিনু কাহে কাফেরগণ তোমরা ঈমান আনো হে ফাসিকগণ তোমরা ঈমান আনো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো মুফাসসিরিন কেরাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত কারিমার দ্বারা উদ্দেশ্য হলো ইত্তাকিল্লাহ আল্লাহ পাকের ভয় অন্তরে আনো তোমরা যাদের ঈমান দুর্বল হয়ে গেছে ঈমান নষ্ট হয়ে গেছে আল্লাহ পাকের নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে ঈমান দুর্বল হয়ে গেছে তোমরা ঈমানকে তেজস্বীল করো ঈমানকে মজবুত করো ঈমানকে মজবুত করো ঈমানকে শক্তিশালী করো সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল পয়গম্বরদের ঈমান কেমন ছিল আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে আসলেন ফেরাউনের লস্করগুলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের দলের সকল জাদুঘরদেরকে একত্রিত করলেন একত্রিত করার পরে জাদুঘরগুলো চতুর্দিক থেকে সাপ ছেড়ে দিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন হে পয়গম্বর মূসা আপনার হাতে কি আছে বলল আমার হাতে একটা লাঠি আছে বলল আপনি এই লাঠি লাঠিটা মাটিতে ছেড়ে দেন আকলে কি বলে মুখে সমস্যা করে আকলে বলে আকলে বলে হাতের মধ্যে কোন অস্ত্র নাই শস্ত্র নাই শেষ একটা হাতিয়ার আছে ওই হাতিয়ারটা হলো লাঠি ও পয়গম্বর মূসা তুমি কখনো এই লাঠি তোমার হাত থেকে ছেড়ে দিও না আকলে এটা বলে না আকলে বলে তুমি যদি এই লাঠিটা হাত থেকে ছেড়ে দাও তাহলে সাপগুলো তোমাকে আঘাত করবে দংশন করবে তুমি লাঠিটা মজবুত করে ধরো যেই দিক থেকে সাপ আসবে সেই দিক থেকে তুমি আঘাত করবে সাপগুলোকে দূরে সাপ করে দিবে
मजबूत करे धरें सामने हलो आपनार अथई सागर जेहेतु सागर मध्य आपनी आघात करले कोनो फायदा हबे ना आकले ते बोले ना आपनी लाठीटा मजबूत करे धरें পিছনের দিক থেকে ফেরাউনের লস্কর আসতেছে লাঠিটা মজবুত করে ধরেন আর ফেরাউনের লস্করদের এক একটার করে এক একটাকে আঘাত করতে থাকেন শেষ সম্বল হলো আপনার এই লাঠি পয়গম্বর মূসা আলাইহিসসালাম আল্লাহর দিকে রুজু হইলেন আল্লাহর দিকে রুজু হইয়া বললেন ও বাড়ি তাআলা এই পরিস্থিতির মধ্যে আমি পয়গম্বর মূসা কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর মূসা আপনার হাতে কি আছে তিনি বললেন আমার হাতে একটা লাঠি আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মূসা আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে বারোটা রাস্তা হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ আর মূসা আলাইহিসসালামের অনুসারীরা বারোটা রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ স্থানে সরাই নিয়ে গেলেন আর ফেরাউনের লস্করগুলো যখন মাঝামাঝি সমুদ্রের মাঝামাঝি স্থানে পৌঁছলো আল্লাহ রাব্বুল আলামিন দুই দিকের পানিগুলোকে একত্রিত করে তাদেরকে হালাক করে দিল ধ্বংস করে দিল ওই স্থানটা হলো বাহারে কুলজুম নীল নদীর একটা শাখা যে শাখাটার নাম হলো বাহারে কুলজুম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের তৃতীয় ইমতিহান পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনার অনুসারীদেরকে নিয়ে তিহপান্তরে গেলেন যখন সেখানে গেলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের অনুসারীদের কারো থেকে পানি নাই যখন চতুর্মুখী ভাবে পানিগুলো শুকায় গেল পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন ও বারি তাআলা मरुभूमिर मध्य रही हाहाकार पैगम्बर मूसा की करबे अल्लाह रब्बुल आलामीन बोलें ओ पैगम्बर मूसा तुम्हार सामने एक पाथर देखा जाए पाथर मध्य आघात कर পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন সাথে সাথে পাথরের মাঝখান থেকে পানির নহর বেরিয়ে আসছে বলেন না সুবহানাল্লাহ কার দিকে রুজু হয়েছে বলেন আল্লাহর দিকে রুজু হয়েছে ঈমান কত বড় মজবুত ছিল সারা দুনিয়া মুখালিফ কিছু নহীঁ নকসান হ্যায় डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है
সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে থাকে, এক আল্লাহ যদি আমার পক্ষে থাকে, তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে কিনা বলেন? আর যদি সারা পৃথিবী আমার পক্ষে থাকে, এক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বিপক্ষে থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষ কোন ব্যক্তি আমাকে রক্ষা করতে পারবে না, পারবে কিনা বলেন? এই জন্য কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, ডর নেহি হ্যায় গম নেহি হ্যায় জব খুদা রহমান হ্যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার হয়ে যাবে, তখন আমার জন্য কোনো ভয়ের কারণ নাই। এই জন্য ঈমানের মজবুত থাকবে, সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে, আমার জীবন যাবে থাকবে, আমাকে কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, হক কথার একটা আসর আছে, হকের একটা, হক কথা বললে একজন না একজন আপনার দুশ্মন হয়ে যাবে। হকের আসর হলো, হক কথা বললে একজন না একজন আপনার বিরুদ্ধে আচরণ করবে, একজন না একজন আপনার দুশ্মন হয়ে যাবে, কি বলেন? ঠিক না? এই জন্য হকের আসর আছে, কিন্তু হক কথা আপনাকে বলতেই হবে, হকের কথা আপনাকে লড়তেই হবে। আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম যেমন হকের পথে লড়ছেন, হক কথা বলেছেন, হক চিনেছেন, হক বুঝেছেন, হক অনুযায়ী জীবন যাপন করেছেন, তদ্রূপভাবে মুসলিম উম্মত সে হকের উপর অটল অবিচল থেকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ঈমান, ঈমান কি জিনিস? ঈমানের পরে নেক আমল, ঈমানের পরে নেক আমল। ওয়া আমিনুস সালিহাত, নেক আমল, নেক আমল করতে হবে ঈমানের পরে, পরে বান্দা নেক আমল করতে হবে। ওয়া আমিনুস সালিহাত, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খলকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ জাহা। আল্লাহ রাব্বুল আলামিন জিন ওয়াল ইনসা জাতিকে প্রেরণ করেছেন ইবাদতের জন্য, কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। ইবাদত ছাড়া যদি অন্য কোন উদ্দেশ্য থাকবে, আল্লাহ পাকের আসমান করে অসংখ্য অগণিত ফেরেশতারা যথেষ্ট ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ওয়াল ইনসা জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। অতএব তোমরা দুনিয়ার জমিনে এসে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, কি বলেন? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। মাহফিল আমাদের শ্রোতা নেই, কি বলেন? বাক অনেক গভীর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তিনার ইবাদতের জন্য, তিনার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সেখানে কবর জগতে যাবে, কবর জগৎ থেকে হাশর জগত হবে। আমরা সর্বপ্রথম ছিলাম আরবে আরওয়াহ, তথা রুহের জগতে, কোথায় বলেন? রুহের জগতে। রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের উদরে আনছেন। রুহের জগতের শুরু আছে শেষ আছে, আছে কিনা বলেন? মায়ের পেটেরও শুরু আছে শেষ আছে কিনা, আছে কিনা বলেন? মায়ের পেট থেকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধারণ করেছে দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনের শুরু আছে আবার শেষ আছে, আছে কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে প্রেরণ করবে কবরের জগতে, কবরের জগতেরও এক শুরু আছে আবার শেষও আছে। কবরের জগতের পরে একটা জগৎ আসবে, যে জগৎটার নাম হলো আলমে আখেরাত। আলমে আখেরাত, যে জগতের শুরু হবে শেষ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের সেই ভয়াবহতা, আখেরাতের হায়াত, আখেরাতের সময় কতকাল হবে,
মুফাসসিরিনে কেরাম বলেন আসমানের নিচে জমির উপরে যে খালি জায়গা আছে এই খালি জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় 1000 বছর পর পর এসে যদি একটা পাখি একটা দানা আহার করে মুফাসসিরিনে কেরাম বলেন একদিন সরিষার দানা শেষ হয়ে যাবে কিন্তু বান্দার আখিরাতের হায়াত শেষ হবে না বান্দার আখিরাতের হায়াত শেষ হবে না এই যে আখিরাত আমার আপনার সামনে আখিরাত আমার আপনার সামনে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে বেশি বেশি করে ঈমানকে মজবুত করে নেক আমল করে জিন্দেগি গোনার তৌফিক দান করুন সবাই আমিন আখিরাতের সেই ভয়াবহতার জন্য সকল নেকির প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন সবাই আমিন এখানে দোয়া হয়ে যাবে আমরা প্রত্যেকে দোয়া করে প্রতিষ্ঠানের জন্য দোয়া করব এলাকার মধ্যে যত মুর্দাগণ শহীদ আছে তাদের জন্য দোয়া করব এলাকাবাসীর জন্য দোয়া করব এই মাদ্রাসার তরাক্কির জন্য আমরা দোয়া করব আমরা প্রত্যেকে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني اي فرد غار عالم مهر بند يا الله غبير رجل مولا اي هلا باك چمبغات পশ্চিম মাদ্রাসা গ্রাম মোহাম্মদিয়া নূরানী মাদ্রাসা এলাকাবাসীর যতদের মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহ আল্লাহ আপনার কিছু সংখ্যা গোলাম একত্রিত হয়ে আপনার শাহিদের বারে হাত দিচ্ছে মাওলা আয় আল্লাহ পাক আমরা কঙ্গলের বসে ফকিরের বসে আপনার দরবারে ফরিয়াদ জানাইতেছি মাওলা আয় আল্লাহ পাক খাস করে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার তাবাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তোর হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক এলাকার মধ্যে যত মুর্দাগণ শহীদ আছে আল্লাহ প্রত্যেকের ফিসলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক কবর কে রওজা তুম মির রিয়াজুল জান্নাহ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ পাক কবর কে নূরে মুনাওয়ার করে দেন আল্লাহ কবর কে চির শান্তির চির সুখের ঘর বানায় দেন আল্লাহ আয় আল্লাহ কবির রজনীতে মাওলা আপনার বান্দাগুলো ঘুমায় নাই কোরআনের আলোচনা শুনেছে আপনার পয়গম্বরের হাদিসের আলোচনা শুনেছে আমাদের প্রত্যেককে যে আলোচনা গুলো হয়েছে সেই আলোচনা অনুযায়ী প্রত্যেককে আমল জিন্দগি গড়ার তৌফিক নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক আপনার বান্দাগুলো আল্লাহ কঙ্গলের বেশে ফকিরের বেশে আপনার দরবার হাত পেতেছে মাওলা আয় আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের ফিসিরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক আপনি আমাদেরকে জালিয়াতে ফিরাইয়েন না মাওলা আয় আল্লাহ দুনিয়ার কোন রাজ বাদশার দরবার হাত পাতি নাই আয় আল্লাহ আপনি তো বাদশার বাদশা আপনি তো মালিকের মালিক আল্লাহ ওগো মাওলা আমরা তার দরবার হাত পেতেছি মাওলা আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ
আয় আল্লাহ পাক খাস করে মাওলা এই মাত্র শিক্ষা আল্লাহ হাফেজ ওমর ফারুক সাহেবের আম্মা জান আয় আল্লাহ পাক সমুদ্র আর নাড়বে আল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় দিস আয় আল্লাহ আপনার বান্দিকে আপনি শাহাদাতের মাকাম নসিব করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ পাক আপনার বান্দির পিছলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক কবরকে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ আয় আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক আমরা এই ময়দানের মধ্যে আল্লাহ যারা হাত তুলেছি মাওলা কারো বাবা নাই কারো মা নাই আয় আল্লাহ এমন অনেক বান্দা রয়েছে বাড়িতে গিয়ে বউ বলে ডাকতে পারবে না আম্মু বলে ডাকতে পারবে না আয় আল্লাহ পাক যাদের আব্বা আম্মা চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক তাদের প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আয় আল্লাহ পাক এই মাহফিলের জন্য আল্লাহ মাদ্রাসার জন্য আপনার যে সমস্ত বান্দাগুলো দান খায়রাত করেছে প্রত্যেকের দান খায়রাতকে আপনি কবুলের মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ পাক প্রত্যেকের দান উসরায় করে আল্লাহ আলামে বরজা কবর জিন্দেগিতে নাজাতের জরিয়া করে দেন আল্লাহ আয় আল্লাহ পাক আপনার একজন বান্দা আল্লাহ 2000 টাকা দান করেছে তার দান কাপ্তি কবুল করে আল্লাহ দানের আয় আল্লাহ পাক আপনার গোলাম শাহরাজ ভাই 500 টাকা দান করেছে আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন আল্লাহ দান রসুলের পর আলম বরজা কবর জিন্দেগিতে নাজাতের জরিয়া করে দেন আল্লাহ আল্লাহ আপনার যে সমস্ত বান্দাগুলো দান করেছে আল্লাহ যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠান হিতাকাঙ্ক্ষী হয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সকল মেহনতকে আপনি কবুলের মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ পাক এই মাদ্রাসাকে আপনি দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার সন্তানদেরকে আপনি দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে আল্লাহ ভবিষ্যৎ জীবন সুন্দরময় সুখময় শান্তিময় উজ্জ্বলময় করে দেন আল্লাহ ছাত্রদের মেধাকে প্রখর করে দেন আল্লাহ শরম শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহ এলাকাবাসীকে মাদ্রাসার মুহাফেক করে দেন আল্লাহ মুখালিফত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ পাক আমরা যারা হাত তুলছি আল্লাহ প্রত্যেকের নে খাজ তুলু পূরণ করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের নে খাজ তুলু পূরণ করে দেন আল্লাহ আল্লাহ বেশি বেশি করে যেন নেক আমল করতে পারে সে তৌফিক দান করে দেন আল্লাহ গুনাহ থেকে আপনি আমাদের প্রত্যেককে হেফাজত করেন আল্লাহ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي فرج قال انا مهر من دوم الله اي الله بغبنا مدر شقال فرياد رجر حاس تقاضي مشان دالت قبول المنجور قرن الله اي الله بغي مدرس الشقل اصد زكرام در قبني قبول قرن الله مدرس المهدر مشاهد قبني قبول قرن الله اي الله بغر بندو আয় আল্লাহ পাক অক্লান্ত পরিশ্রম অক্লান্ত কুরবানি করতেছে আল্লাহ সহকারী শিক্ষকদেরকে আল্লাহ অক্লান্ত পরিশ্রম কুরবানি হচ্ছে আল্লাহ প্রত্যেকের এই কুরবানি কাটি দিনের জন্য কবুলের মঞ্জুর করেন আল্লাহ বিজুদ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।